বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পতনের আন্দোলন ঘিরে সারা দেশে সংঘাত সহিংসতায় যত মানুষ আহত হয়েছেন তার সংখ্যা 18,000 ছাড়িয়েছে। বিভিন্ন হাসপাতালের চিকিৎসার বরাত নিয়ে ও সরকার গঠিত কমিটির খসড়া প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনটি গত বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। প্রতিবেদনে বিভিন্ন হাসপাতাল থেকে নেওয়া তথ্য অনুযায়ী 622 জনের মৃত্যুর সংখ্যা উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, আন্দোলনের সময় নিহত অনেকে হাসপাতালে আনা হয়নি, তাই প্রকৃত মৃত্যুর সংখ্যা আরো অনেক বেশি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, এটি একটি প্রাথমিক বা খসড়া তালিকা। এখন তথ্য উপাত্ত শুদ্ধকরণের কাজ চলছে, এই তালিকা ওয়েবসাইটে উন্মুক্ত করা হবে, তখন আরো কিছু নাম হয়তো যোগ করা হবে, মৃত্যুর সংখ্যাতেও পরিবর্তন আসবে।